আমার আবেগ, আমার ভালোবাসা আমার আল্লাহর জন্য, আমার রাসূলের জন্য, আমার নবীর জন্য, আমার সাহাবীদের জন্য, মানুষ মুসলমান হোক তার জন্য, অমুসলমান হোক তার জন্য, মানুষ তো বটে পশুর জন্য, পশু তো বটে আল্লাহ সৃষ্টির জন্য, সবকিছুর জন্য আমাদের ভালোবাসা এবং আবেগকে আল্লাহ রাব্বুল আলামিন রিজার্ভ করে দিয়েছেন, সেই আবেগকে ভোতা করে দিয়ে কাফেরদের পিছনে, বেঈমানদের পিছনে, নাস্তিকদের পিছনে, মুশরিকদের পিছনে, মুসলমানদের দুশমনদের পিছনে, ফিলিস্তিনের মুসলমানদের রক্তকে হালাল মনে করে সেই মানুষগুলোর পেছনে আমাদের আবেগকে নষ্ট করে দেওয়ার নাম হলো এই বিশ্বকাপ ফুটবল এবং ক্রিকেট। আমাদের মুসলমানের সন্তান নিজেকে কালিমা গো মুসলমান দাবি করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে, ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বিশ্বাস করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিধানদাতা মানে, আল্লাহ রাব্বুল আলামিনকে হুকুমদাতা মানে এবং রাসূলকে তার দূত হিসেবে স্বীকার করে, সে মানুষের সন্তানরা আল্লাহর অবাধ্যতার পথে যায়। আবার বাধা দিলে সেটা নিয়ে বলে হুজুররা সবকিছু নিয়ে বাড়াবাড়ি করে, তোমারে আবেগ এত সস্তা হয়ে গেল, তোমারে ভালোবাসা এত সস্তা হয়ে গেল, যাত্রার জন্য তুমি সেটা নিবেদন করবে, তোমারে পয়সা এত অর্থহীন হয়ে গেল, তোমারে পয়সা দিয়ে তুমি নিজে কিছু কিনে খাও, তুমি একটা জামা বানাও, তোমার পরিবারের মুখে খাবার তুলে দাও, তোমার বন্ধু বান্ধবকে তুমি দান করো, তোমার প্রতিবেশীকে দান করো, মুসলমান তো পরের কথা বটেই, অমুসলমানকেও দান করো, মানুষ তো বটেই পশুকেও দান করো, এর মাধ্যমেও তোমার নেক আমলের পাল্লায় আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব উঠাবেন, তোমার আমল নামে আল্লাহ তাআলা সওয়াব লিখবেন। কিন্তু যেই টাকা দিয়ে তুমি পতাকা বানালে, যেই টাকা দিয়ে তুমি জার্সি কিনলে, যেই পতাকা দিয়ে তুমি তোমার বাড়িকে রাঙালে, ব্রিজ রাঙালে, যেটা দিয়ে তুমি টাঙ্গাইতে গিয়ে মৃত্যুবরণ করলে, মা বাবার অবাধ্য হলে, অর্থ সম্পদ নষ্ট করলে, দেশের সম্পদ নষ্ট করলে, সেটাকে কোনো মুসলমান, কোনো বিবেকবান মানুষ অ্যাপ্রিসিয়েট করতে পারে? মুসলমানের জীবনে এমন কোনো কিছু আছে যেখানে আল্লাহর নির্দেশ নিষেধের কোনো অধিকার নাই, এরকম কোনো জায়গা আছে? মুসলমানের গোটা জীবনটা নিবেদন করে দেয় কাকে? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওমামাতি, আমার জীবন মরণ সবকিছু লিল্লাহি রাব্বিল আলামিন, এর নাম মুসলমান। তুমি যদি তোমার জীবনের খেলার পার্টটুকুকে তোমার নিজের জন্য রিজার্ভ রাখো, যা খুশি তা করার ইচ্ছা পোষণ করো, তো মনে রাখতে পারো তুমি আর যা হো মুসলমান হতে পারো। আমাদের আবেগগুলো এত সস্তা নয়। আমাদের আবেগ হবে আমাদের সাহাবীদের জন্য, আমাদের আবেগ হবে আম্বিয়া আলাইহিসসালামের জন্য, আমাদের আগে আবেগ হবে প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, আমাদের আবেগ হবে আমাদের মা বাবার জন্য, আমাদের আবেগ হবে আমাদের দেশের মানুষের জন্য, আমাদের আবেগ হবে আল্লাহর বান্দা হিসেবে মানুষের জন্য, মুসলমান তো বটে এমনকি অমুসলমানের জন্য, আমাদের আবেগ হবে মানুষ তো বটে এমনকি পশুর জন্য। আমাদের নবীজি পশুর প্রতি মায়া দেখিয়েছেন, একটা পশুকে জবাই করতে হলে বলেছেন ছুরি ভালো করে ধার দিয়ে নিবে, বিনা প্রয়োজনে তাকে খোঁচাখুচি করে কষ্ট দিবে না। একটা পশুকে যদি হত্যা করতে হয়, সে যদি উপদ্রব করে, পিঁপড়া তোমার ডিস্টার্ব করে, মশা তোমার ডিস্টার্ব করে, আগুনে পুড়ে হত্যা করবে না, তার প্রতিও মায়া দেখাও। একটা গাছের পাতা তোমার যদি ছেঁড়া লাগে ছেঁড়ো, একটা ফসল যদি ছেঁড়া লাগে ছিঁড়ে খাও, কিন্তু বিনা প্রয়োজনে সেগুলো ছিঁড়বে না। যদি কোনো কেউ গোবরই গাছ কাটে, মরুভূমিতে সে গাছ বেশি ছিল, তাহলে তার মাথায় জাহান্নামের আগুন নিক্ষেপ করা হবে। বিনা প্রয়োজনে তুমি কোন গাছের পাতাকেও নষ্ট করবে না, গাছের ডালও নষ্ট করবে না, এর নাম ইসলাম। আমার আবেগ, আমার ভালোবাসা আমার আল্লাহর জন্য, আমার রাসূলের জন্য, আমার নবীর জন্য, আমার সাহাবীদের জন্য, আমার খুলাফায়ে রাশিদের জন্য, আমার আইমায়ে মুস্তাহিদিনের জন্য, আমার আইমায়ে আজামের জন্য, ফোকায়ে কেরামের জন্য, মুহাদ্দিসিনে কেরামের জন্য, মুসলমানের জন্য, নারী পুরুষের জন্য, পরিচিত অপরিচিত মানুষের জন্য, মানুষ মুসলমান হোক তার জন্য, অমুসলমান হোক তার জন্য, মানুষ তো বটে পশুর জন্য, পশু তো বটে আল্লাহ সৃষ্টির জন্য, তৃণ লতা পক্ষী গাছপালা সবকিছুর জন্য আমাদের ভালোবাসা এবং আবেগকে আল্লাহ রাব্বুল আলামিন রিজার্ভ করে দিয়েছেন, সে আবেগকে ভোতা করে দিয়ে কাফেরদের পিছনে, বেঈমানদের পিছনে, নাস্তিকদের পিছনে, মুশরিকদের পিছনে, মুসলমানদের দুশমনদের পিছনে, ফিলিস্তিনের মুসলমানদের রক্তকে হালাল মনে করে সে মানুষগুলোর পেছনে আমাদের আবেগকে নষ্ট করে দেওয়ার নাম হলো এই বিশ্বকাপ ফুটবল এবং ক্রিকেট। মোহতারাম হাজরি, এরকম হাজারো আয়োজন চলছে, এরকম হাজারো তামাশা চলছে, হাজারো খেলা চলছে। মাওলানা আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহ সেজন্য লিখেছেন, খেলার নামে চলছে এ কোন খেলা? এটা খেলা নয়, এটা খেলা নয়, আল্লাহর কসম এটা ঈমান হরণ করার শয়তানি ষড়যন্ত্র। আল্লাহর কসম, মুসলমান যুবকের তার যে ঈমানি শক্তি, তার যে তেজ, তার যে বিবেক,
তার যে আবেগ, তার যে ভালোবাসা, তার যে ভক্তি, তার যে স্পৃহা, তার যে কর্ম কর্মোদ্যম, এই সবগুলোর হুলকে ভেঙে দিয়ে নষ্ট করে দিয়ে তাকে অন্য 10টি সাধারণ মানুষের মতো বেঈমানদের কাতারে দাঁড় করাবার অনন্য আয়োজন করেছে শয়তান। মুসলমান যুবক বুঝছে না, মুসলমান যুবতী বুঝছে না। অতএব এই হারাম আয়োজন থেকে, এই অসভ্যতা থেকে, এই অযৌক্তিকতা থেকে, এই অন্যায় কাজ থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব তো ইনশাআল্লাহ, অন্যদেরকে জাগ্রত করব তো ইনশাআল্লাহ। আসুন শপথ করি, একজন যুবক ভাই এই পতাকা উম্মাদনায় নেমেছে, জার্সি উম্মাদনায় নেমেছে, তাকে আমরা বোঝাবার চেষ্টা করব। আমি আশ্চর্য হই আমাদের দেশে যারা আমাদেরকে নসিহা দেন, যারা নিজেদেরকে বুদ্ধিজীবী দাবি করেন বা আমরা তাদেরকে বুদ্ধিজীবী মনে করি, তারা অনেক কিছু বুঝেন আমাদের চাইতে ভালো, দেশের কল্যাণ আমাদের চেয়ে ভালো বুঝেন, দুনিয়াটা আমাদের চাইতে ভালো বুঝেন। সেই মানুষগুলো, সে সকল মিডিয়া, সে সকল ব্যক্তিবর্গ পর্যন্ত এই ধরনের নিউজগুলোকে এমনভাবে উপস্থাপন করে যেন এটা অ্যাপ্রিসিয়েট যোগ্য, যেন এটা উৎসাহ দেওয়ার মতো। আজ আমার দেশের কোনো যুবক কোনো একটা আবিষ্কার করেছে, এটা অ্যাপ্রিসিয়েট যোগ্য। আজ আমার দেশের কোনো যুবক ব্যবসা ক্ষেত্রে, উদ্যোক্তা ক্ষেত্রে সাফল্যের শিখরে পৌঁছে গেছে, অ্যাপ্রিসিয়েট যোগ্য। আজ আমার দেশের যুবক হাজারো অনাথ ইতিমের খাবারের ব্যবস্থা করে দিয়েছে, অ্যাপ্রিসিয়েট যোগ্য। আজ আমার দেশের কোন যুবক এদেশের অসহায় মজলুম নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছে, অ্যাপ্রিসিয়েট যোগ্য। আজ কোন উকিল, কোন আইনজীবী অসংখ্য মজলুম মানুষের পাশে দাঁড়িয়ে মামলা লড়ে দিয়েছে বিনা পয়সায়, অ্যাপ্রিসিয়েট যোগ্য। আজ এই দেশে কোন অর্থশালী, কোন বিত্তশালী, কোন ব্যবসায়ী, কোন সম্পদশালী, কোন পয়সাওয়ালা তার টাকা দিয়ে অকাতরে সব ঢেলে দিয়ে কোন গ্রামের মানুষকে, কোন এলাকার মানুষকে স্বাবলম্বী করে দিয়েছে, তাদের অভাব দূর করার উদ্যোগ নিয়েছে, অ্যাপ্রিসিয়েট যোগ্য। কিন্তু যখন আমার দেশের কোন মানুষ লক্ষ লক্ষ টাকা ব্যয় করে, কোটি কোটি টাকা ব্যয় করে, হাজার হাজার টাকা ব্যয় করে কোথাকার কোন ভিন দেশের পতাকা উড়ায়, সেখানে লক্ষ লক্ষ টাকা খরচ করে, ব্রিজ রং করে, যেখানে মানুষের বাড়িতে থাকার ব্যবস্থা নেই, নিজের নিজের সন্তানের পায়ে মোজা কেনার মতো, শীত নিবারণ করার মতো টাকা নাই, সেই দেশে যখন অজস্র টাকা খরচ করে অপচয় করা হয়, নষ্ট করা হয়, তামাশা করা হয় অযৌক্তিকভাবে, যাদের সাথে আমাদের কোনো প্রকার সম্পর্ক নেই, নিজের দেশের পতাকাটাও না, সেটাকে কোনো বুদ্ধিমান মানুষ অ্যাপ্রিসিয়েট করতে পারে না। অথচ সে অ্যাপ্রিসিয়েট তাদেরকে করা হচ্ছে কি হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অন্যায় আচরণ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমাদের বিবেকগুলো আল্লাহ তাআলা জাগ্রত করে দিন, আমাদের বিবেকগুলো আল্লাহ তাআলা উন্মোচন করে দিন, আমাদের ঈমানের চেতনা আল্লাহ তাআলা জাগিয়ে দিন। মুসলমানের সন্তান মানুষের কল্যাণে কাজ করবে, নিজের কল্যাণে কাজ করবে, দেশের কল্যাণে কাজ করবে, দোষের কল্যাণে কাজ করবে, মুসলমানের কল্যাণে কাজ করবে, অমুসলমানের কল্যাণে কাজ করবে, অহেতুক অযথা অনর্থক কোনো কাজ বিনোদনের নামে, খেলার নামে কোনো মুসলমান করতে পারে। মুসলমানের প্রতিটি বিষয়ের হিসাব দেওয়া লাগবে কি লাগবে না, আল্লাহ রাব্বুল আলামিন সে বিষয়কে মাথায় রেখে আমাদের প্রতিটি পদক্ষেপ করার, প্রতিটি কাজ করার, প্রতিটি চিন্তা করার তৌফিক আপনাকে, আমাকে, আমাদের সবাইকে দান করুন।